ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি মডিউল আছে, আর এটা হলো থ্রি চ্যানেল স্পিকার প্রোটেকশন মডিউল, বা অনেকে এটাকে 2.1 স্পিকার প্রোটেকশন মডিউলও বলে থাকে। সো আজকে ভিডিওতে আমরা জানব এই বোর্ডটার সম্পর্কে সবকিছু এবং এই বোর্ডটা আমরা টেস্টও করব। সো চলুন ভিডিওটি শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন। সো মডিউলটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির, এবং এখানে যত ধরনের কম্পোনেন্টস ব্যবহার করা হয়েছে সেই সব কম্পোনেন্টসই কিন্তু একদম হাই কোয়ালিটির। সো চলুন প্রথমে দেখে নিই মডিউলটাতে কী কী আছে। ওয়েল, এখানে দেখতে পাচ্ছেন ইনপুটে লেখা আছে 12। সো এখানে চাইলে কিন্তু আপনারা এরকম ধরনের 12 ভোল্টের ট্রান্সফরমার খুব সহজেই ব্যবহার করতে পারেন। বাট সব থেকে ভালো বিষয় হলো এখানে কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের SMPS বা ব্যাটারি দিয়েও এটা চালাতে পারেন। আর যেহেতু এখানে 7812 একটা ভোল্টেজ রেগুলেটর আইসি দেওয়া আছে, সো এখানে চাইলে আপনারা 12 ভোল্ট, 19 ভোল্ট, 24 ভোল্ট, 30 ভোল্ট এরকম যে কোনো ধরনের ভোল্টেজ ইনপুট দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর সব থেকে ভালো বিষয় হলো এই বোর্ডটাতে আসলে 12012 ট্রান্সফরমার ব্যবহার করার কোনো দরকার নেই। সো পাওয়ার ইনপুটের কথা বলতে গেলে একদমই বেস্ট এইটা। দেন এখানে সম্পূর্ণ সার্কিটটা কন্ট্রোল করার জন্য দেখতে পাচ্ছেন টোটাল 6টা অপটোকাপলার দেওয়া আছে, যেটা কিন্তু খুবই ভালো বিষয়। বাট অন্যান্য স্পিকার প্রোটেকশনে দেখবেন এরকম অপটোকাপলার ছাড়া কিন্তু জাস্ট ট্রানজিস্টর দিয়ে তৈরি করা থাকে। সো ওই বোর্ডগুলো থেকে কিন্তু এটার পারফরমেন্স অনেক ভালো হবে। দেন এখানে যে অপটোকাপলারগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু মোটেও কোনো নর্মাল অপটোকাপলার না, এগুলো শার্প ব্র্যান্ডের একদম টপ কোয়ালিটির অপটোকাপলার। দেন এদিকে দেখতে পাচ্ছেন টোটাল 2টা এলইডি আছে। এখানে যেটা রেড এলইডি দেখতে পাচ্ছেন এটা হলো পাওয়ার ইন্ডিকেট করবে, আর এখানে যে ইয়েলো এলইডি দেখতে পাচ্ছেন এটা আসলে রিলের ট্রিপ এবং অ্যাক্টিভ সিগন্যাল দিবে। সো এই স্পিকার প্রোটেকশন বোর্ড ইউজ করলে যে সব সুবিধাগুলো পাবেন সেগুলো হলো, যদি আপনার অ্যাম্পলিফায়ারে কোনো প্রবলেম হয় বা যদি আপনার অ্যাম্পলিফায়ারের আইসি নষ্ট হয়ে যায় বা ট্রানজিস্টর নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় অ্যাম্পলিফায়ারের ডিরেক্ট DC ভোল্টেজ আমাদের স্পিকারে চলে আসে এবং আমাদের দামি দামি স্পিকারগুলো 1 সেকেন্ডের মধ্যেই সব পুড়ে যায়। বাট এরকম স্পিকার প্রোটেকশন মডিউল ব্যবহার করলে কিন্তু আপনাদের স্পিকার আর DC ভোল্টেজে পুড়ে যাবে না, বা অ্যাম্পলিফায়ারে কোনো সমস্যা হলে আসলে ওই ইফেক্টটা আপনাদের স্পিকারের উপর পড়বে না। দেন অনেক সময় দেখা যায় অনেক ধরনের অ্যাম্পলিফায়ার আছে যেগুলো অন অফ করার সময় খুবই বাজে একটা সাউন্ড আসে, স্পেশালি যারা এই DX 2.0 এই অ্যাম্পলিফায়ারটা ব্যবহার করেন তারা অবশ্যই সবাই জানেন যে অ্যাম্পলিফায়ারটা অন অফ করার সময় অনেক বাজে একটা সাউন্ড হয়। সো যাদের অ্যাম্পলিফায়ারে আসলে এরকম ধরনের সমস্যা আছে তারা যদি এরকম ধরনের স্পিকার প্রোটেকশন মডিউল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ওইরকম অ্যাম্পলিফায়ার অন অফ করার সময় আর বাজে কোনো সাউন্ড হবে না। দেন যদি আপনার অ্যাম্পলিফায়ারের স্পিকারের ওয়্যার কখনো এরকম শর্ট হয়ে যায় সেক্ষেত্রে দেখতে পারবেন অনেক অ্যাম্পলিফায়ার কিন্তু নষ্ট হয়ে যায়, আইসি নষ্ট হয়ে যায় বা ট্রানজিস্টর নষ্ট হয়ে যায়। বাট যদি আপনি এই মডিউলটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার স্পিকার আউটপুটের ওয়্যার যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রেও আসলে অ্যাম্পলিফায়ারের কোনো সমস্যা হবে না। সো এরকম ছোট ছোট আরও অনেক সুবিধা পাওয়া যায় এরকম স্পিকার প্রোটেকশন মডিউল ব্যবহার করলে। ওয়েল, এই মডিউলটা আসলে 2.1 বা 3 চ্যানেল হলেও কিন্তু এখানে চাইলে আপনারা একটি মনো অ্যাম্পলিফায়ার ইউজ করতে পারেন, এবং চাইলে একটি স্টেরিও অ্যাম্পলিফায়ারও ইউজ করতে পারেন, এবং চাইলে 2.1 অ্যাম্পলিফায়ারও ইউজ করতে পারেন। সো চলুন এবার আমাদের এই স্পিকার প্রোটেকশন মডিউলটা একটু চেক করি। সো এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট 12 ভোল্ট কানেক্ট করেছি এবং এখানে কিন্তু আমাদের রেড এলইডি অলরেডি জ্বলে গেছে, এবং রেড এলইডি জ্বলার পরে আসলে কিছুটা সময় নেবে রিলেটা অন হতে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হলুদ এলইডি কিন্তু জ্বলে গেছে, তার মানে আমাদের রিলে এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এবার চলুন দেখি এই বোর্ডটা DC প্রোটেকশনে সাপোর্ট দিতে পারে কিনা। সো এখানে দেখতে পাচ্ছেন আমার স্পিকার কিন্তু কানেক্ট করা আছে এবং এখানে আমি একটা ব্যাটারি ব্যবহার করছি। সো এখানে দেখতে পাচ্ছেন যখনই আমি এই DC ভোল্টেজটা আমাদের রিলেতে কানেক্ট করলাম সাথে সাথে কিন্তু রিলে ট্রিপ হয়ে যাচ্ছে এবং DC ভোল্টেজ কিন্তু কোনো মতেই আমাদের স্পিকারের ভিতরে যাচ্ছে না। সো বলতে গেলে এই মডিউলটা কিন্তু একদমই পারফেক্টলি কাজ করছে। বাট এই মডিউলটা কিন্তু কোনো প্রফেশনাল অ্যাম্পলিফায়ারে ব্যবহার করা যাবে না। সো এটা আসলে মোটামুটি 100, 200 বা 300 ওয়াটের যে অ্যাম্পলিফায়ারগুলি আছে ওই ধরনের অ্যাম্পলিফায়ার খুব ইজিলি ব্যবহার করতে পারেন। সো নেক্সট ভিডিওতে এই মডিউলটার সাথে আমি সেট করব এই TPA 3116G2 2.1 অ্যাম্পলিফায়ারটা এবং দেখব আসলে কেমন কাজ করে। সো নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই মডিউলটা আমি কিনেছিলাম দারাজ থেকে, এটার দাম পড়েছিল অ্যারাউন্ড 500 টাকার মতো।
সো যদি আপনার বাসায় 2.1 অ্যাম্পলিফায়ার থাকে সেক্ষেত্রে আপনি এই মডিউলটা ইউজ করতে পারেন, বাট যদি আপনার কোনো স্টেরিও অ্যাম্পলিফায়ার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এইটার যে দুইটা রিলের ভ্যারিয়েন্ট আছে ওইটা ব্যবহার করতে পারেন। আর এগুলো কেনার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।